হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে আবার একটা লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ জানি বাবা, এতে দেখানোর মতো কিছুই নেই, আর নর্মাল খাবার দাবার যেগুলো হয়তো তোমরাও রোজ বাড়িতে খেয়ে থাকো। তবু আমি ভাবলাম আমার কাছে তো কোনো কন্টেন্টই নেই, আমি কী শেয়ার করবো, তো ভাবলাম যে এটাকেই আমি কন্টেন্ট বানিয়ে নিই। সকাল থেকে ঘেমে নেই, কষ্ট করে তো আমি রান্না করেছি, তো সেগুলো কেন দেখাবো না। যাক, সেটা দেখানোর জন্যই চলে এসেছি। তো চলো চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কী ছিল। প্রথমেই ছিল সাদা ভাত, করলা ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ, পুঁই শাক, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল, আর এই সাইডে ছিল বাঁধাকপি দিয়ে ডাল, আর ছিল পনিরের তরকারি, মাছ ভাজা ছিল, নর্মাল খাবার দাবার ছিল, সেটাই শেয়ার করতে চলে এসেছি। সেটাই তোমরা দেখো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব তাড়াতাড়ি আমার 500 কমপ্লিট করে দাও, তো তাতেই আমি খুশি হয়ে যাবো। টাটা।